রসগোল্লা তৈরির কথা ভাবলে দুধ ছানার পরপরই মাথায় আসে চিনির কথা। কিন্তু কখনো ভেবেছেন কাঁচা আম কাঁচা মরিচ দিয়ে তৈরি হচ্ছে বাহারি স্বাদের রসগোল্লা? শুনতে অবাক লাগলেও তেঁতুল দিয়েও বাহারি স্বাদের রসগোল্লা তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন সাভার উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের হেমায়তপুরের আজাদ নামের এক ব্যক্তি। অভিনব এসব মিষ্টির স্বাদ নিতে মিষ্টিপ্রেমীরা ছুটে আসছে দূর দূরান্ত থেকে। বাজারে প্রতি কেজি রসগোল্লা 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাঙালি মাত্রই রসগোল্লা প্রেমী, যার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য। সাধারণত খাঁটি ছানার রসগোল্লা চিনি সিরাপে ডুবিয়ে তৈরি করা হয় এই জনপ্রিয় মিষ্টি। অথচ আম কাঁচামরিচ এমনকি তেঁতুল দিয়েও রসগোল্লা বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন আজাদ নামের ওই ব্যক্তি। সুস্বাদু আর অভিনব স্বাদের রসগোল্লায় রসনা তৃপ্ত করতে এখন মেতেছে পুরো সাভার উপজেলাবাসী। প্রতিদিনে তাই উপজেলার হেমায়তপুর বাসস্ট্যান্ড এলাকায় প্লান্ট প্লাজায় রসগোল্লার দোকানে ভিড় লেগেই থাকছে। অর্ডার আসছে অন্য জেলা থেকেও। মিষ্টি প্রেমীরা বলেন এই মিষ্টির কথা অনেকবার শুনেছি, এ কারণে এবার নিজেই খেতে এসেছি। খাওয়ার পর মনে হলো এসে ভুল করিনি। সবাইকে বলবো এই মিষ্টি খেতে আসেন। রসগোল্লার স্বত্বাধিকারী শহীদুল ইসলাম জানান, আমাদের মিষ্টির দোকানের মিষ্টি তৈরির কারিগর আজাদ দুধের বিকল্প বাজার খুঁজতে ব্যতিক্রমী রসগোল্লা তৈরির পরিকল্পনা করেন। এখন তিনি এই মিষ্টি বানিয়ে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। এই মিষ্টির দোকানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেদের খামারের 100% খাঁটি দুধ দিয়ে তৈরি হচ্ছে বাহারি জাতের এই রসগোল্লাগুলো।